এতদিন তেল পেঁয়াজ সহ 17টি অত্যাবশ্যকীয় পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার দর নিয়ে কাজ করত ট্যারিফ কমিশন। নতুন করে যোগ হয়েছে বাণিজ্য বিষয়টি, তাই তো নাম বদলে হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে কাজের পরিধি বাড়লেও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা না থাকায় কার্যকর প্রতিষ্ঠান হওয়ার সুযোগ নেই ট্যারিফ কমিশনের, মত বিশ্লেষকদের। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। বাংলাদেশ ট্যারিফ কমিশন এখন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চলতি বছরে আইনের সংশোধনের মাধ্যমে বেড়েছে কাজের পরিধি। পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন ও পাম অয়েল তেল এবং লবণ, এই 17টি অত্যাবশ্যকীয় পণ্যের আন্তর্জাতিক বাজার দর তদারকি করে ট্যারিফ কমিশন। দেশের বাজারে পণ্যমূল্য যাচাই বাছাই করতে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করে প্রতিষ্ঠানটি। আইনের সংশোধন হওয়ায় এখন আমদানি রপ্তানি সহ ট্রেড বিষয়ে কাজ করবে ট্যারিফ কমিশন। ট্রেড যুক্ত হওয়াতে যে ট্রেড বডির যেগুলো রয়েছে তাদের তথ্য সংগ্রহ রাখা, ট্রেডের যে তাদের লাইসেন্সিং কোনো সমস্যা, ইআরসি, আইআরসি এগুলো কোনো সমস্যা হলে সরকারকে পরামর্শ দেওয়া। আমাদের নতুন একটা ইস্যু রয়েছে যে হেলথ সার্টিফিকেশন বিষয়ে সরকারকে আমরা পরামর্শ দিচ্ছি, একটা গাইডলাইন আমরা দিচ্ছি। ট্রেড উইং নামে আরেকটা উইং এখানে করা দরকার আছে। আমাদের রিসার্চ অফিসারের সংখ্যা, সহকারী বিশেষজ্ঞ যারা আছে, সহকারী প্রধান, অন্যান্য অফিসারের সংখ্যা বাড়াতে হবে। আইনের সংশোধন হলেও ট্যারিফ কমিশনের নিজস্ব সুপারিশ বাস্তবায়নের ক্ষমতা না থাকায় কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারছে না প্রতিষ্ঠানটি। নোটিফিকেশন ইস্যু করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে পারে ওই আপনার সুপারিশকারী, এই সুপারিশকারীর কোনো লাভ নাই। আপনার সুপারিশ ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কমার্স মিনিস্ট্রির ওখানে যা পড়ে থাকে আর এদিকে যায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার এনবিআর এ যা পড়ে থাকে, তো সুতরাং এই আপনার এক্ষেত্রে আপনার দুইটা সিটি কর্পোরেশন করছেন এই আর কি, কিন্তু কাজ একই রয়ে যাবে, ওই ইফেক্টিভনেস হবে না এই অর্গানাইজেশন। যেমন ধরেন কিছু কিছু বিষয় বাধ্যতামূলকভাবে ট্যারিফ কমিশনে প্রেরণ করতে হবে, ট্যারিফ এবং ট্রেড কমিশনে প্রেরণ করতে হবে, ইন্ডিয়াতেও এরকম বাধ্যবাধকতা আছে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সেখানে পলিসি সাপোর্ট দিয়ে যাচ্ছে যে এই পণ্যের এই ধরনের ঘাটতি হতে পারে, এটার প্রোডাকশন বাড়ানো যায়, এটার এই ধরনের মূল্য হতে পারে। আমরা সরকারকে পরামর্শ দিয়ে থাকি, কিন্তু মূল্য নির্ধারণ ব্যবসায়ীরই করে থাকে প্রতিযোগিতামূলক বাজারের কারণে। কাজের পরিধি বাড়লেও এখনও নতুন জনবল অনুমোদন পায়নি, তাই পুরনো জনবল দিয়েই চলছে ট্যারিফ কমিশন। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।